রাজ্যের নয় জাতীয় মহিলা কমিশন তাদের প্রতিনিধিরা গেছিলেন সেই গ্রামে তারা পর্যন্ত বলছেন এই যে ধর্ষণের অভিযোগ বাড়ি থেকে তুলে আনার অভিযোগ রাতে ডেকে পাঠানোর অভিযোগ যে কুৎসিততম অভিযোগগুলো এনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে দেখুন সেখানে যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে থাকেন কোনো জুলুম করে থাকেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছে দল নিচ্ছে কিন্তু নারীর নির্যাতনকে কেন্দ্র করে যে ভয়ঙ্কর গল্পগুলি অভিযোগের আকারে বঙ্গবিরোধী কুৎসা করা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি জাতীয় মহিলা কমিশন রাজ্যের নয় জাতীয় মহিলা কমিশন তাদের প্রতিনিধিরা গেছিলেন সেই গ্রামে তারা পর্যন্ত বলছেন এই যে ধর্ষণের অভিযোগ বাড়ি থেকে তুলে আনার অভিযোগ রাতে ডেকে পাঠানোর অভিযোগ যে কুৎসিততম অভিযোগগুলো এনে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে সেরম কোনো অভিযোগ তারা পাননি কে বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ফলে আমরা এই বিষয়টিতে পরিষ্কার বলতে চাই যে বিজেপির এক মুখপাত্র গৌরব ভাটিয়া তিনি খুব কুৎসিতভাবে কিছু প্রশ্ন করেছেন তিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে গিয়ে বলতে চেয়েছেন জঙ্গল ক্যাসা হতা হ্যাঁ পশ্চিমবঙ্গের বদনাম করতে গিয়ে বলেছেন জাঙ্গল রাজ ক্যাসা হতা হ্যাঁ আমরা বলছি জঙ্গল রাজা হতা হ্যাঁ তাকে মনে করিয়ে দিচ্ছি হায়েস্ট নাম্বার অফ রেপ কেসেস রিপোর্টেড ইন ইউপি এমপি মহারাষ্ট্র অ্যান্ড হরিয়ানা আই রিপিট হায়েস্ট নাম্বার অফ রেপ কেসেস রিপোর্টেড ইন ইউপি এমপি মহারাষ্ট্র হরিয়ানা অর্থাৎ ধর্ষণে কারা এগিয়ে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা এরপর হায়েস্ট নাম্বার অফ কেসেস অফ ক্রাইমস এগেনস্ট উইমেন মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ সেটা হচ্ছে হায়েস্ট নাম্বারে ইউপি অ্যান্ড মহারাষ্ট্র কাদের রিপোর্টে কেন্দ্রের রিপোর্টে হায়েস্ট নাম্বার অফ কেসেস অফ ক্রাইমস এগেনস্ট এসিস ইন ইউপি এমপি অ্যান্ড হরিয়ানা এসসিদের বিরুদ্ধে তফসিলিদের বিরুদ্ধে সবথেকে বেশি অপরাধ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানায় হায়েস্ট নাম্বার অফ কেসেস অফ ক্রাইমস এগেনস্ট এস ইন এমপি মধ্যপ্রদেশ এগিয়ে হায়েস্ট রেট অফ কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন ইন হরিয়ানা এন্ড আসাম অপহরণ এগিয়ে হায়েস্ট নাম্বার অফ কেসেস রিলেটেড টু চাইল্ড অ্যাবিউজ ইন ইউপি মহারাষ্ট্র অ্যান্ড এমপি ফলে আমরা বলতে চাই জঙ্গলরাজ ক্যাসা হতা হ্যাঁ ডাবল ইঞ্জিন স্টেটস জাইসা হতা হ্যাঁ দিল্লিতে বসে কুৎসা করছেন মিথ্যাচার করছেন সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যাচার সেখানে ধর্ষণ থেকে নারী নির্যাতন থেকে অপহরণ থেকে তফসিলি জাতি উপজাতিদের বিরুদ্ধে নির্যাতন থেকে শিশুদের উপর অত্যাচার থেকে প্রত্যেকটিতে এগিয়ে হচ্ছে ডবল ইঞ্জিন সরকারগুলো প্রত্যেকটিতে এগিয়ে অন্য রাজ্য সেখানে বিজেপি শাসিত রাজ্যই বেশি পশ্চিমবঙ্গ নয় উল্টে কেন্দ্রের নথিতে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সুরক্ষিত কলকাতা দেশের মধ্যে সব থেকে সুরক্ষিত শহর সন্দেশখালি নিয়ে মিথ্যাচার হচ্ছে আমরা সরাসরি প্রশ্ন করছি যে যদি সত্যি যদি আমরা কোনো অপরাধকে সমর্থন করছি না আমরা বলছি যদি সত্যি মহিলাদের বিরুদ্ধে এই টানা কোনো অভিযোগ এক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে মহিলারা নয় ভয় বলতে পারেননি তাহলে সিপিএম নিরাপদ সরকার এতদিন বলেননি কেন তাহলে বিজেপির বিকাশ সিং এতদিন বলেননি কেন যে বিরোধীরা বলছেন মহিলারা ভয়ে বলতে পারেননি তাদের প্রশ্ন করছি আপনাদের নেতারা বলেননি কেন ওখানে যদি কোনো একটানা অত্যাচার হয়ে থাকে তাহলে নিরাপদ সর্দার মুখে কুলু কুলুপেটে বসেছিলেন কেন এতদিন একটা অভিযোগ শোনা যায়নি কেন কেন বিজেপি অভিযোগ করেনি কেন কংগ্রেস অভিযোগ করেনি কেন আইএসএফ অভিযোগ করেনি তাহলে এখন একসঙ্গে এতগুলি কুৎসা সামনে দিয়ে দেয়া হচ্ছে ফলে আমরা তীব্র বিরোধিতা করছি যেভাবে আমরা বলছি যে আপনারা সন্দেশখালীকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ করে বাংলার সুনাম নষ্ট করছেন উল্টো দিকে চোপড়ায় বিএসএফের গাফিলতিতে বিএসএফের জন্য যে চারটি শিশুর মর্মান্তিক মৃত্যু হল সে ব্যাপারে নীরব বিজেপির মুখপাত্র বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর কেন ইস্তফা দেবেন না কেন ইস্তফা দেবেন উন্নয়নের কাণ্ডারি যে মুখ্যমন্ত্রী আপনাদের কুৎসার জন্য ইস্তফা দেবেন আমরা বলছি চোপড়ায় বিএসএফ এর গাফিলতিতে চার শিশু মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেবেন না কেন ফলে দিল্লি থেকে বাংলার বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে এবং সন্দেশ খালি নিয়ে আমরা খুব স্পেসিফিকালি বলছি জাতীয় মহিলা কমিশন পর্যন্ত বলছেন যে সমস্ত রোমাঞ্চকর কথাগুলো ছাড়া হচ্ছে বাজারে রাত্রিবেলা ডেকে পাঠানো হতো তুলে নিয়ে যাওয়া হতো যেতে বাধ্য করা হতো জাতীয় মহিলা কমিশনের সদস্যা বলছেন কই সেরম তো কোনো অভিযোগ আমাদের কাছে এলো না ফলে যদি কেউ কোনো খারাপ ব্যবহার করে থাকেন পাড়ায় পাড়ায় কোনো গণ্ডগোল থাকে পরিবারে পরিবারে গণ্ডগোল থাকে মনে রাখবেন সন্দেশখালীতে যদি কোনো অভিযোগও থেকে থাকে সেগুলো ব্যক্তিগত স্তরের তার সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু সেখানে নেই উন্নয়ন নিয়ে কোনো অভিযোগ নেই এ কেন ওর জায়গাটা দখল করেছে ও কেন ওর জায়গায় টাকা পায়নি এই ধরনের কিছু অভিযোগ এসছে কারা ঠিক কারা ভুল সেটা তো পরে তদন্তে দেখা যাবে কিন্তু যেভাবে সন্দেশখালীকে কেন্দ্র করে দিল্লিতে বসে ভিত্তিহীন সাংবাদিক বৈঠক স্মৃতি ইরানি তিনি ধর্মের নামে ভেদাভেদ করছিলেন ধর্মের নামে ভেদাভেদ করছিলেন ধর্ম দিয়ে শুশ্রুড়ি দিচ্ছিলেন আর যেখানে মহিলা কমিশনের সদস্যরা দিল্লির মহিলা কমিশন আপনাদের মহিলা কমিশন বিজেপির মহিলা কমিশন তারা বলছেন ধর্ষণ বা এই ধরনের তুলে আনার কোনো অভিযোগ পায়নি সেখানে স্মৃতি ইরানি বা গৌতম ভাটিয়ারা যে মিথ্যাচার করছেন তাদের নামে মামলা করে তাদের অ্যারেস্ট করা উচিত কারণ ভিত্তিহীন অভিযোগ অপপ্রচার কুৎসা রটনা করে বাংলার সুনাম নষ্ট করছেন এদের বিরুদ্ধে অভিযোগ ওয়েলকাম টু কেমল আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কালিম গ্রুপ কেমল ইজ ইন দ্য হার্ট অফ কলকাতাস ইলেকট্রনিক Garment and lifestyle hub, Kidirpur. K Mall, which is designed as a world class mall, is the outcome of endless effort of our experts combined with modern superb techniques and new age design. Book now.